রাজ্যে ক্রমবর্ধমান নারী নির্যাতন সিএএ এনআরসি এনপিআর বন্ধের দাবি সহ জনবিরোধী বাজেটের বিরুদ্ধে বিলুনিয়াতে সরব হল সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি রাজ্যের অন্যান্য মহকুমার সাথে শুক্রবার গণতান্ত্রিক নারী সমিতি মহকুমা কমিটির ডাকে আয়োজিত হয় মিছিল ও সভা এদিনের আয়োজিত মিছিলে নারীরা সামিল হয়ে সিএ এনআরসি এনপিআর তীব্র বিরোধিতা করেন নারী সমিতির ডাকে এদিনের মিছিলটি সিপিএম বিলুনিয়া মহকুমা পার্টি অফিস থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে এবং পরে পুরাতন মোটর স্ট্যান্ডের সভাস্থলে এসে শেষ হয় মিছিল এদিন নারী নেত্রী রত্না দাস বলেন এই রাজ্যে নারীদের স্বাধীনতা হরণের চেষ্টা চলছে নারীদের নেই ভাগ স্বাধীনতা তবে নারীদের এই অবস্থায় থাকতে দেবে না গণতান্ত্রিক নারী সমিতি হাজার বছরের তাদের প্রশাসনিক দায়িত্ব নিয়ে কাজ করেছিল আজকে

এদিনের বিক্ষোভ সভায় উপস্থিত ছিলেন নারী সমিতির বিভাগীয় সম্পাদিকা দাস জেলা কমিটির সম্পাদিকা খুকু ঘোষ কৃষক সভার নেতা বাসুদেব মজুমদার সিআইটিউ নেতা তাপস দত্ত রাজ্য কমিটির সদস্য শিউলি লৌদু সহ অন্যান্য গণসংগঠনের নেতৃত্বরা পাশাপাশি এদিন সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি কুমারঘাট মহকুমা কমিটিও একই দাবিতে গণ অবস্থান আন্দোলন সংঘটিত করেছে স্থানীয় বিমল সিনহা শপিং কমপ্লেক্সের সামনে সংঘটিত গণ অবস্থান আন্দোলনে কেন্দ্রীয় নেত্রী রূপা গাঙ্গুলি উপস্থিত ছিলেন আন্দোলনস্থলে নিজ ভাষণে বর্তমান রাজ্য সরকারের বিভিন্ন প্রতিশ্রুতি খেলাপের কথা তুলে ধরেন রূপা গাঙ্গুলি আমিও তো চাকরি করতাম আমি পেনশনে গেছি আমরা পেয়েছি রকমের ঘরে ঘরে চাকরি তার ছ কার্যত এদিন রাজ্যের আঠারোটি স্থানে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি এই গণ অবস্থান আন্দোলন সংঘটিত করেছে জমায়েত স্লোগান ভাষণে ঝাঁজ বিক্রম থাকলেও সংশ্লিষ্ট সদস্য কর্মীদের মধ্যে কিন্তু তেমন উৎসাহ বা সারা লক্ষ্য করা যায়নি রিপোর্ট